প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। এই উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছিল নানা আয়োজন। সকালে কেন্দ্রীয় গ্রন্থাগারের পাশে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সত্তার। এই সময় ছিলেন উপ উপাচার্য সহ অনেকে। পরে বিভিন্ন সংগঠন ও বিভাগ থেকে শ্রদ্ধা জানানো হয়। এছাড়া চলে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী। বিদায় গ্রহণ করে আপনার।